नमस्कार बंधुरा जे समस्त ग्राहकरा एखन फिक्स डिपोजिट करते चाइछेन बा जादेर फिक्स डिपोजिट आछे मैच्योर हो गेछे सेटाके रिन्यू करबेन तारा एखन सिद्धांत नित्ते पारछेन ना जे फिक्स डिपोजिटटी कम दिनेर करब ना बेशी दिनेर करब कारण एखन समस्त ब्यांके सुदेर हार प्राय आड़ाई टाका थेके पाँच साढ़े पाँच टाका छ टाका पर्यन्त तो सेखाने दाड़िये रिजार्व ब्यांकेर जे नतून एकटी सिद्धांत नियेछे अर्थात रिजार्व ब्यांकेर मनिटरी पलिसी कमिटी एकटा नतून सिद्धांत नियेछे যে সিদ্ধান্তটি আপনাদের সঙ্গে আজকে ভিডিওতে আলোচনা করব এবং সিদ্ধান্তটি জানার পরে আপনাদের পক্ষেও সুবিধা হবে সিদ্ধান্ত নেওয়ার যে আপনি ফিডিউটি বেশি দিনে করলে না কম দিনে করলে আপনার লাভ বেশি হবে ক্ষতি কম হবে এবং সেই সঙ্গে কিছু নিয়ম মেনে চললে অবশ্যই ক্ষতিটা কিন্তু আরও কম হবে তো এই বিষয়গুলি আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফিক্সড ডিপোজিটের ক্ষতিটা কী করে কম করা যায় সেটা জেনে নেবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখে সেই সঙ্গে অনুরোধ করব প্লিজ প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পান এবং তার লাভ নিতে পারেন এবং সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এতদিন জেনে গেছেন যে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই তাদের রেপো রেট এবং রিভার্স রেপো রেট কিন্তু একই রেখে দিয়েছে গত প্রায় সাতবার এটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো একটু বলে নিই যে রেপো রেট আর রিভার্স রেপো রেটটা কী রেপো রেট এবং রিভার্স রেপো রেট দুটো কিন্তু রিজার্ভ ব্যাংক ঠিক করে রেপো রেট বলতে রিজার্ভ ব্যাংকের থেকে সমস্ত ব্যাংকগুলি যে সুদের হারে টাকা নেয় আর রিভার্স রেপো রেট হচ্ছে ব্যাংকগুলির অতিরিক্ত টাকা রিজার্ভ ব্যাংক যে হারে নেয় সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট তো এই দুটো কিন্তু বারবার কিন্তু অপরিবর্তিত থাকছে তো স্বাভাবিকভাবে এই রিভার্স রেপো রেট এবং রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ফিক্সড ডিপোজিটে কিন্তু সুদের হার সেই অর্থে খুব একটা পরিবর্তন হবে না এই মুহূর্তে কারণ রিজার্ভ ব্যাংকের যে ব্যাংকিং নিয়ম অর্থাৎ ভারতীয় যে ব্যাংকিং নিয়মে ব্যাংকগুলি যে সমস্ত সুদ সে ফিক্সড ডিপোজিট হোক বা রেকারিং ডিপোজিট হোক লোন সমস্ত ক্ষেত্রে সুদের হার কিন্তু রিজার্ভ ব্যাংকের এই মনিট মানে আর রেপো রেট এবং রিভার্স রেপো রেটের উপর নির্ভর করে তৈরি করে সেক্ষেত্রে এই রেপো রেট যেহেতু অপরিবর্তিত আছে রিভার্স রেপো রেট অপরিবর্তিত আছে সেক্ষেত্রে স্বল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট এখন করা উচিত কারণ এই মুহূর্তে তো সুদের কোনো পরিবর্তন হবে না আশা করা যায় ভবিষ্যতে হয়তো সুদের হার একটু বাড়তে পারে তো সেক্ষেত্রে এই ফিক্সড ডিপোজিটে ক্ষতি কমাতে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে তার মধ্যে প্রথম যেটা ফিক্সড ডিপোজিটগুলো সুদের হার ভবিষ্যতে বাড়তে পারে এখন স্বল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট এবং দীর্ঘমেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার যেহেতু একই থাকছে আপনি চেষ্টা করবেন কম দিনের করা ভবিষ্যতে যদি বাড়ে তখন কিন্তু আপনার মনে হবে যে কম দিনের করলে ভালো হতো সেটাতে পরের বার যখন রিনিউ হতো তখন হয়তো বেশি সুদ পেতেন এবং সেই সঙ্গে ফিক্সড ডিপোজিটটিকে আপনি ভেঙে ভেঙে দিন অর্থাৎ ধরুন পাঁচ লক্ষ টাকা আপনি ফিক্সড ডিপোজিট করতে চাইছেন সেক্ষেত্রে এক লাখ টাকা করুন এক বছরে দু আর এক লাখ টাকা করুন দু বছরে এরকম করে পাঁচটাকে ভেঙে দিন অর্থাৎ এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরপরে যখন দেখলেন যে এক বছর পরে যদি সুদের হার বাড়ে সেক্ষেত্রে আপনি ওই এক বছরে যেটা ছিল সেটাকে বাড়িয়ে পাঁচ বছর করে দিলেন তারপরে দু বছরটাকে আপনি বাড়িয়ে পাঁচশো করে দিতে পারবেন কারণ এতে আপনার সুবিধা কীভাবে আপনি বুঝতে পারবেন যে সুদের হারটা বাড়বে কি কমবে কিন্তু আপনি যদি একসঙ্গে যদি পুরোটা যদি পাঁচ লাখ টাকা যদি পাঁচ বছরের জন্য করে দেন সেক্ষেত্রে আপনার সমস্যা কী হবে যে এই যে কম সুদের হারটা কিন্তু আপনাকে পাঁচ বছরই নিতে হবে তাই ছোটো ছোটো ভাগে যদি আপনি ফিক্সড ডিপোজিট ভেঙে দেন তাহলে ভবিষ্যতে যখন সুদের হার বাড়বে তো সবসময় তো এইরকম অবস্থা থাকবে না অর্থনৈতিক অবস্থা এবং রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট এবং রিভার্স রেপো রেট একই রাখবে না তখন হয়তো আপনার সুদের হারটা বাড়তে পারে এবং সুদের পরিমাণটাও আপনার বাড়বে এছাড়া যদি আপনি এত সমস্যায় না যেতে চান তাহলে ফ্লোটিং যে রেট আছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে পরিবর্তনশীল যে সুদের হার আছে বিভিন্ন ব্যাংক অফার করে সেটাও আপনি নিতে পারেন তাতে আপনার কিন্তু অনেকখানি সুবিধা হবে তাতে যেমন সুদের হার পরিবর্তিত হবে রেপো রেট এবং রিভার্স রেপো রেটের উপর কিন্তু সম্পর্ক থাকবে অর্থাৎ রেপো রেট রিভার্স রেপো রেট বাড়লে তখন এফডির সুদের হারও কিন্তু বাড়বে আর কমলে কিন্তু আবার কমতেও পারে অর্থাৎ আপনাকে ফিক্সড ডিপোজিট করলে দুটো বিষয় মাথায় রাখতে হবে এখন যেহেতু সুদের হার কম তাহলে ছোটো মেয়াদের করতে হবে এবং ছোটো ছোটো পরিমাণে করতে হবে এবং সেই সঙ্গে যদি আপনার এইসবের সমস্যায় না যেতে চান তাহলে পরিবর্তনশীল সুদের হার আপনি
নিতে পারেন। এছাড়াও এই রেপো রেট এবং রিভার্স রেপো রেট অপরিচিত রাখার ফলে লোনের ক্ষেত্রেও কিন্তু অনেকখানি সুবিধা হলো। আপনারা জানেন এই মুহূর্তে বিভিন্ন প্রকার লোনে কিন্তু সুদের হার খুবই কম, তাই আপনি যদি এখন লোন নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার লাভ হবে, কারণ এই মুহূর্তে কোনো ব্যাংক কিন্তু লোনের সুদের হার কিন্তু বাড়াবে না। এই হচ্ছে রিজার্ভ ব্যাংকের রেপো রেট এবং রিভার্স রেপো রেট একই রাখার ফলে গ্রাহকদের উপর যে প্রভাবটি পড়বে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করলাম। আশা করি আপনাদেরকে আমি তথ্যটি সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ।